ভাই এই মার্কশিট ডকুমেন্টস নিয়ে বসে আছে কেন? একটা ইন্টারভিউ আছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্টারভিউ কিসের? আর আর ইয়ে মানে কি পোস্ট? কোম্পানির নামটা আমি ঠিক জানি না, তবে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হবে। ওখানে চিফ বিজনেস হেডের পজিশনের জন্য এই জবটা। তো হঠাৎ চাকরি করার ভূত দাদা ভাইয়ের মাথায় চাপলো কেন? কালকের ঘটনাটা না ওকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে মধুজা। তাই ও ভেবেছে যে এরপর থেকে বঙ্গ সেবার পার্টির হয়ে আর কোনো কাজ করবে না। জানো তো কাল না ও দু চোখের পাতা এক করতে পারেনি, ভালো করে ঘুমোতেই পারেনি। ভালো লাগছে না সবসময়। দেখো কালকের ঘটনায় যদি সবচেয়ে খারাপ কারোর লেগে থাকে তাহলে সেটা মধুজা। আর যখন ও নিজে থেকে তোমার মন ভালো করতে এসেছে, তুমি প্লিজ ওর মন খারাপ করে দিও না, প্লিজ। কেউ রাগ করবে না, শোন তোর যা চাহিদা তার থেকে এবার বেশি পাবি। তোমার কি চাই? কই কিছু না তো। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কি হয়েছে বলো, না হলে কিন্তু আমি সব প্ল্যান ক্যান্সেল করে দেবো। না আসলে আমি ভেবেছিলাম ল পাস করার পর প্রথম ইন্টার্নশিপের টাকা দিয়ে মা মাসিদেরকে এই বছরের পুজোতে নতুন জামা কাপড় কিনে দেবো। এই ব্যাপার, কোনো চিন্তা করো না, সব হবে, সবার জন্য সব কেনাকাটি হবে। না না নীলাদ্রি, তার কোনো দরকার নেই, আমি না হয় পরের বছর মা মাসিদের কিছু একটা কিনে দেবো। ফির কি তুমি কি বলছো এসব? ভালো আন্টি তো আমারও মায়ের মতো, আমিও তো তার ছেলের মতো। হ্যাঁ আমার দেয়া মানে তোমার দেয়া। আমি বুঝতে পারছি নীলাদ্রি, কিন্তু তুমি যদি মা মাসিদের কিছু কিনে দাও সেটা তো বাবার টাকা দিয়ে কিনে দেওয়া হবে। আর এই মুহূর্তে আমি বাবার টাকা নিতে চাই না, কারণ আমি জানি না উনি আদেও আমাকে এখনো মন থেকে মেনে নিতে পেরেছেন কিনা। তুমি ভাবলে কি করে ফিরকি,
এত কিছু হবার পর আমি ড্যাডের টাকায় হাত দেবো? ফিরকি, আমি বিদেশে পড়াশোনা করার সাথে সাথে ওখানে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলাম। এবার ওখানে যা টাকা কামিয়েছি, যেটুকুনি উপার্জন করেছি, এবার সেই টাকাগুলো নিয়ে খরচা করবো আমরা, হয়ে যাবে আমাদের। তা হয় না নীলাদ্রি, যারা সারা জীবন আমার জন্য এত পরিশ্রম করেছে। আমি চেয়েছিলাম অন্তত এইবারে পুজোতে আমি নিজের উপার্জনের টাকায় তাদেরকে কিছু কিনে দেব। এ কথা ঠিক, আমি একদম ফিরকির সঙ্গে একমত। নিজের উপার্জনের টাকায় প্রিয়জনকে কিছু দেওয়া, তার আনন্দ আলাদা। আর সবসময় বরের টাকাকে নিজের টাকা ভাবতে যাবই বা কেন? এই দেখো, তোরা বেরোবি, খেয়ে বেরোবি তো। ও ললিতা, চল 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 চল, আয় রান্নাঘরে আয়। আমিও আসছি। এই দেখো, বলতে বলতে মারি ফোন এসে গেছে। হ্যালো মা। উমা তাই, এ তো দারুণ খবর। হ্যাঁ মা, হ্যাঁ মা, নিশ্চয়ই আমি আসব। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ কি বললো ভালো আন্টি? জানো নীলাদ্রি, মীনাক্ষী আন্টি আমাদের বাড়িতে কাল এসেছেন, উনি ওখানেই আছেন। উনি না আমার সাথে দেখা করতে চেয়েছেন। বাহ, তো ভালো কথা। আচ্ছা শোনো না, তাহলে শপিং যাওয়ার পথে আমরা একবার ও বাড়ি হয়ে নয় যাবো? ওকে, ডান। কি করে ভালো থাকি বলো দেখি আলিয়া? তুমি নেই, রঞ্জিনী নেই, এই বাড়ি তো বাড়ি নয়, যেন শ্মশান পুরী একেবারে খা 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 করছে। আরে আমি যে কারোর সঙ্গে বসে দু মিনিট একটু সুখ দুঃখের কথা বলবো তাই কাউকে পাচ্ছি না। কেন, তোমার আদরের নাতবৌ ফিরকি সে কোথায়? তার কথা আর বলো না, তিনি তো গেছেন ওই পুজো শিপিং করতে, পুজোর কেনাকাটা করতে আর কি। হ্যাঁ, তারপরে তো শুনলাম নাকি আবার কফি টফি খেয়ে বাড়িতে থাকবে। করে নিক, করে নিক, ওর জীবনে যত ফুর্তি করার আছে না ও সব করে নিক। থামি, ওর দিন ঘনিয়ে এসেছে বুঝলে। ওর জন্য যে ফাঁদ পাতা আছে না, ও বুঝতেও পারছে না সেটা কি। আর একবার যখন ও সেই ফাঁদে পা দেবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অব্দি ও বেরোতে পারবে না। তুমি শুধু একটা কাজ করো ঠাম্মি, তুমি আমাকে শুধু টাইমে টাইমে আপডেটগুলো দিতে থাকবে, বুঝতে পেরেছো? এখানে আড়ি পেতে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? না না আলিয়া, আমি তোর জন্য কফি নিয়ে এসেছি। আচ্ছা দাও। এই যা পড়ে গেল, যাও আমার জন্য আর এক কাপ কফি নিয়ে এসো, কেমন? মি বটে বাবা, কি বুদ্ধি কি বুদ্ধি। হ্যাঁ তুমি কি যেন বলছিলে তুমি? এত কিছু করেও আমি তোকে মানুষ করতে পারলাম না আলিয়া। তোর এই আচরণ দেখে না আমার বলতে কোনো দ্বিধা নেই, মা হয়ে আমি সত্যি ব্যর্থ, চরম ব্যর্থ। খুব পার বেড়েছে না তোমার এই ফিরকি ফিরকি করা, আমি জন্মের মতো খুঁচিয়ে দেব। তাহলে রজিব, যা বললাম ঠিকঠাক বুঝতে পেরেছিস তো? সেইভাবেই কাজ করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসলাম। ও মা গো মা, ফিরকি কতদিন বাদে এসেছিস রে, ভালো আছিস তো? আচ্ছা আচ্ছা, যা 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 যা, তোরা কথা বল কথা বল, আমি আসি, কেমন?
খুব ভালো ভাবনা তাই তো আজ দিদির কথাতে রাগ ঝগড়া সব ভুলে আমরা এক হয়েছি ফিরকি যাই বল লক্ষ্মী জামাই একবারে রাজপুত্রের মতো হয়েছে আর তাছাড়া ওর বাবা যে কাজটা করেছেন সেটাও অত্যন্ত প্রশংসার সত্যি ভাস্করবাবু আমাদের বাড়ির মেয়েকে পুত্রবধূ করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তার কোনো তুলনাই হয় না ম্যাম আপনি তো সকলের সম্পর্কে এত প্রশংসা করলেন কিন্তু নিজের ব্যাপারে তো কিচ্ছু বললেন না আপনার মতো মানুষ আছে বলেই তো আমার মায়ের মতো মানুষেরা লড়াই করে নিজেদের অধিকার নিজেদের সম্মান আদায় করে নিতে পারছে একদম ঠিক আপনি সত্যি যা করেছেন আমি ফিরকের ভালো আন্টির মুখে আপনার অনেক কথা শুনেছি ইনফ্যাক্ট আমি আপনার অনেক আর্টিকেলও পড়েছি আপনি সত্যি অ্যামেজিং এই না না যা এভাবে বলো না আমি সেরকম কিচ্ছু নই আমি চেষ্টা করছি লড়াই করছি মাত্র কিন্তু সাকসেসফুল হতে পারছি কি যদি তাই পারতাম তাহলে আমার বৃহন্নলা বন্ধুরা এভাবে ভুল পথে চলে যেত না অকালে মরে যেত না মানুষের মুখোশ পরে অসামাজিক সমস্ত মানুষ পিশাচগুলো তাদের এভাবে অত্যাচার করতো না ম্যাম আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব আমরা নিশ্চয়ই করব ইয়েস ম্যাম আমরা ভালো আন্টিদের সমান সম্মানের লড়াইয়ে সব সময় আপনার পাশে থাকতে চাই খুব ভালো এটাই তো চাই তোমাদের মতো ইয়াং জেনারেশন এগিয়ে আসলে আমার কাজ করাটা আরো অনেক সহজ হবে পুরনো ধ্যান ধারণা সমস্ত পাল্টে নতুন করে আমরা কাজ করতে পারবো খুব ভালো হবে এক মিনিট দাঁড়াও এক সেকেন্ড এই না এটা কি ম্যাম খুলে দেখো এতগুলো টাকা ১০,০০০ টাকা কিন্তু ম্যাম এত টাকা দিয়ে কি হবে আরে বুঝলি না দিদি নিশ্চয়ই তোদের বিয়ের আশীর্বাদই দিচ্ছেন এই না রে বাবা না এত টাকা উপহার দেওয়ার সামর্থ্য আমার নেই আরে এটা তোমার নিজের টাকা হ্যাঁ তোমার মনে নেই ২ বছর আগে রূপলি বলে একটি মেয়ের ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা তুমি ড্রাফট করেছিলে হ্যাঁ হ্যাঁ ম্যাম কিন্তু ওই কেসটা শেষমেশ কি হলো আমি তো জানতেই পারিনি রূপলি জিতে গেছে আর তাই এনজিও তরফ থেকে এই টাকাটা তোমাকে দেওয়া হলো এটা তোমার প্রাপ্য আমি তো বললো ওর আজকে কফি শপে যাবে আর গেলে নিশ্চয়ই নীরাদ্রির ফেভারিট রবিনহুড স্ট্রিটের কফি শপেই যাবে তারাও ফিরকি আজ তোমায় মজা আমি দেখাচ্ছি কোথাও বেরোচ্ছিস আলিয়া হ্যাঁ কোথায় কেন কৈফ দিতে হবে তোমাকে নাকি গোয়েন্দাগিরি করছো আমার উপর কোনটা না না আলিয়া আমি শুধু তোকে জিজ্ঞেস করছি আর মা হয়েকে তোকে আমি এইটুকু জিজ্ঞেস করতে পারি না প্লিজ কাম অন মা মাই ফুট আচ্ছা তোমাকে এত অপমান করি তবু তোমার লজ্জা হয় না না আচ্ছা গন্ডারের চামড়া বটে তোমার আর শোনো একটা কথা না কান খুলে শুনে রাখো সেদিনকে না চাপে পড়ে তোমাকে সবার সামনে মা বলে রেখেছি ডোন্ট টেক ইট সিরিয়াসলি ডিসগাস্টিং দেখলে তো নীলাদ্রি এই জন্যই বলে সৎ মনে যদি কেউ কিছু চায় তাহলে স্বয়ং ঈশ্বরও তার স্বপ্ন পূরণ করে আজ সকালে তোমাকে আমি বলছিলাম না এইবারের পুজোয় নিজের উপার্জনের টাকায় আমি মা মাসিদের জন্য কিছু একটা কিনে দেবো আর দেখো আজই সব না ফিরকি এই টাকাটা খরচা করিস না তাছাড়া আমাদের জন্য নতুন জামা কাপড় না কিনলেও চলবে তুমি চুপ করো তো তুমি বললেই আমি শুনবো তোমার কথা
আরে 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 কি বারবার এত প্রণাম করতে হবে না, ঠিক আছে ঠিক আছে, দীর্ঘজীবী হোক। বলছি তুমি এখন কার আন্ডারে প্র্যাকটিস করছো? তোমার তো এখন ট্রেনিং পিরিয়ড চলছে তাই না? হ্যাঁ ম্যাম, ট্রেনিং পিরিয়ড তো চলছে, কিন্তু এই মুহূর্তে আমি কারোর আন্ডারে প্র্যাকটিস করছি না। সে কি এত ভালো রেজাল্ট করার পরও তুমি বসে আছো? হ্যাঁ ম্যাম, লয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও কোনো ফার্ম আমাকে সুযোগ দিতে রাজিই হয়নি। এমন কি জানেন, অনেকে ষড়যন্ত্রের শিকার পর্যন্ত হয়েছি আমি। একটা ইন্টারভিউ পর্যন্ত কেউ নিতে চাইনি, শেষে অঞ্জনা দেবী ওনার এনজিওতে আমাকে সুযোগ দিয়েছিলেন। তারপর এত সব ঘটনা ঘটে গেল না, আমি ওখানে কাজটা কিছুতেই কন্টিনিউ করতে পারলাম না। তবে আমি এত সহজে হার মানার মেয়ে নই ম্যাম। আমি যাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছি, তারা প্রত্যেকে এক একজন যোদ্ধা ফাইটার, আর তারাও আমাকে ঠিক সেইভাবেই তৈরি করেছে। তাই আজ না হোক কাল, আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাবই। তোমার এই চাপা আগুনটা আমার খুব কাজে লাগবে। তোমার মতো সাহসী শিক্ষিতা মেয়েরই আমার দরকার। তুমি আমাদের সঙ্গে কাজ করতে চাইছিলে না? হ্যাঁ ম্যাম, আমি তো মুখিয়েছিলাম আপনাদের সঙ্গে কাজ করার জন্য। দেখো, তুমি আইনটা খুব ভালোভাবে জানো, ফলে আজকের পর থেকে আমার এনজিওর সমস্ত লিগাল ম্যাটারটা তুমিই দেখবে। তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপটা না হয় এখন থেকেই শুরু হলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমি ভাবতে পারিনি যে এরকম একটা অপরচুনিটি আমি পাবো। তুমি এটা ডিজার্ভ করো, তোমার যোগ্যতা আছে তাই তোমায় কাজটা দিচ্ছি। আচ্ছা ম্যাম শুনুন না, আমরা সকলে মিলে আজ শপিং এ যাব, আপনিও চলুন না। দেখুন প্লিজ না করবেন না, চলুন না ম্যাম। আজকে না, আজকে আমার অনেকগুলো মিটিং আছে। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি, এক্ষুনি এক্ষুনি। উমা, তোমরা তোমরা দাঁড়িয়ে রইলে কেন? মাসি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও গিয়ে রেডি হও। না না না, আমার আজকে শরীর ভালো লাগছে না, তোরা যা। তুই জানা মা, মাকে নিয়ে জানা। এই সব বললে চলবে না, তোমাদেরকে আমার সাথে যেতেই হবে, মানে যেতেই হবে। কি মুশকিল। উমা দেখো না, মাসিরা যাচ্ছে না, বলো না তুমি ওদেরকে গিয়ে। রানী পার্বতী, মেয়ে জামাই কোথায় নিয়ে যাবে বলতে চল না, গিয়ে দেখি চল রেডি হয়। কিন্তু না বলিস না, চ চ চ রানী, এই পার্বতী আয় তো, চ চ চলো চলো যাও, রেডি হয়ে আস। দেখো বাইরে তো মা মাসিরা আছে, ওনারা যেকোনো মুহূর্তে এখানে চলে আসতে পারো। আচ্ছা শোনো না, বলছি যে মা আর মাসিদের রেডি হতে তো একটু সময় লাগবে, তুমি যাও না, তুমি গিয়ে মধুজার সাথে শপিং করো, আমরা আসছি একটু একটু পরেই আসছি। কোনো দরকার নেই, আমরা সবাই একসাথে যাব। আচ্ছা নীলাদ্রি শোনো না, বলছি মধুজার তো মনটা ভালো নেই, দেখো তুমি তোর দাদা ভাই, তুমি যাও না, তুমি গেলে ওর মনটা সত্যি ভালো হবে, যাও না। তার আগে একটা জিনিস যদি পাওয়া যায়। এখন কিচ্ছু পাওয়া যাবে না, মাসিরা আছে বাইরে, চল এখান থেকে চল। কোন জায়গায় নিয়ে এলো রে ফিরকি আমাদেরকে? আমার জন্য কেমন ভয় ভয় করছে। কি হলো গো মা, তুমি চুপ করে আছো কেন? কি বলতো মা, এই এত বড় জায়গায় আমি জীবনে প্রথমবার এলাম। কেমন সুন্দর করে সব সাজানো, কেমন জানি ভয় ভয় করছে। বুঝতে পেরেছি, এত বড় কফি শপে
তোমরা ঠিক কমফোর্টেবল ফিল করছো না তাই তো? আরে বাবা এত ঘাবড়ানোর কি আছে বলো তো? আমি আছি তো। কি বলো মাসি? আছি তো আমি। তাহলে এত টেনশন কেন করছো? ইমা চলো আমরা ভিতরে যাই, চলো।